নমস্কার বন্ধুরা, মায়াপুর ইস্কন যাবেন বলে ঠিক করেছেন অথচ বাজেটের মধ্যে ভালো ঘর পাচ্ছেন না, নামহট্ট ভবনের খবর দেব আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি হলো ইস্কনের 4 নম্বর গেট। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে সামনে পড়বে নামহট্ট ভবন। সেখানেই 600 টাকার ঘরে অ্যাটাচ বাথরুমওয়ালা ঘর, 6 জন থাকা যাবে, অর্থাৎ জনপ্রতি খরচ পড়বে মাত্র 100 টাকা প্রতিদিনের জন্য। নামহট্ট ভবনের উল্টো দিকেই আছে 2 চাকা পার্কিং। এইটা হচ্ছে নামহট্ট ভবন 1 নম্বর, মানে নামহট্ট ভবনের 2টো বিল্ডিং। এইটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং, নামহট্ট ভবন 1। আমাদের ঘর আছে 2 নম্বরে, নামহট্ট ভবন 2। এই বিল্ডিংয়ে আমাদের ঘর বুক করা আছে। এই হচ্ছে নামহট্ট ভবন, দিকে প্রসাদের লাইন, এখানে প্রসাদের লাইন পড়ে যায়। এটা দোতলা বা ফার্স্ট ফ্লোর, আর নামহট্ট ভবন থেকে দেখা যাচ্ছে ওই চন্দ্রোদয় মন্দির, এই পুরো চত্বর। নামহট্ট ভবনের লিফট আছে কিন্তু একতলা থেকে বা গ্রাউন্ড ফ্লোর থেকে লিফট নেই, লিফট হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে। এইখানটা এরকম করা আছে, খুব সুন্দর, একদম নাট মন্দিরের মতো। এই হচ্ছে নামহট্ট ভবন 2 নম্বর, 5তলা বিল্ডিং, এর নিচে 1তলা আছে, এখানে 4টে ফ্লোর। এই ফার্স্ট ফ্লোর থেকে লিফট আছে, চলুন লিফটে যাওয়া যাক। ঢুকে যাও, ঢুকে যাও। ছোট্ট লিফট, 4 থেকে 5 জন যাবার লিফট। এই লিফট থেকে বেরোলাম, এটা 4th ফ্লোর, টপ ফ্লোর। এখানে খাবারের জল আছে, হাত ধোয়ার বেসিন আছে, আর এখানে সব লাইন দিয়ে ঘর। আমাদের ঘর এইদিকে 528, এখান থেকে পরপর 5টা ঘর আমাদের বুক করা আছে। এই বারান্দা থেকে, এই যে নিচে দেখাচ্ছিলাম পুরোটা দেখা যায়, আর উপরে চন্দ্রোদয় মন্দিরের চূড়া। এই হচ্ছে একটা রুম, চলুন রুম দেখাই। নেটের দরজা আছে দরজার ওপরে, কাঠের দরজা। এই হচ্ছে ডবল বেডের রুম, সরি 4 বেডের রুম। এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, একটা স্টোরেজ সিস্টেম আছে, জিনিসপত্র রাখার আয়না আছে, 2টো পাখা আছে, হ্যাঙ্গার আছে, চেয়ার টেবিল আছে, আর এই হচ্ছে বাথরুম। আর বাথরুমের পাশে আরও একটা দরজা আছে, হচ্ছে ব্যালকনি। প্রতিটি ঘরে 2টি করে ডাবল বেড থাকলেও প্রতি বেডে 3 জন করে অ্যালাউ করে, টোটাল 6 জন থাকা যায় 1টি ঘরে, আর 600 টাকা ভাড়া, তাই একজনের পরে 100 টাকা প্রতিদিন। ভিজিট মায়াপুর .com যেটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু গদা ভবন, শঙ্খ ভবন আর ঈশ্বরদান ভবন বুক করা যায়, আর সেই ঘরগুলির ভাড়াও থাকে অনেকটাই বেশি। আর এই হলো বাথরুম, ঢুকেই বেসিন আছে, কোমোড বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ঘরের সাথে অ্যাটাচড। এই ঘরটি বুক করতে গেলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিলাম। সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বুকিং করা হয়। 2 মাস আগে থেকে বুকিং শুরু হয়, কিন্তু তারপরেও বুকিং ফোন করে দেখতে পারেন, ওরা যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলবে সেখানে টাকা পাঠালে মোটামুটি ঘর বুক হয়ে যায়।
শুধু থাকাই নয়, নামহট্ট ভবনের একতলায় আছে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা। সকাল এবং দুপুরের প্রসাদ এখান থেকে পাওয়া যায়। 50 টাকা কুপনের এই দুপুরের খাবারে দিয়েছিল ভাত, ডাল, কুমড়োর তরকারি, পনিরের তরকারি আর পায়েস। অত্যন্ত সুস্বাদু সেই খাবার। আর রাতের প্রসাদ গ্রহণের জন্য আপনাকে যেতে হবে গদা ভবন কিংবা গীতা ভবনে। নামহট্ট ভবন ছাড়াও আপনি থাকতে পারেন গদা ভবনে, গীতা ভবনে, ঈশ্বরদান ভবন, চক্র ভবন কিংবা নিত্যানন্দ কুটির বা গৌরাঙ্গ কুটিরেও। সেই সব জায়গার ফোন নাম্বারও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। খুব ভালো থাকবেন, নমস্কার।